আছে কালি তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বরে ভবতারিণী আদ্যা পিঠে আদ্যা মা কালি ঘাটে আছে কালি তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বরে ভবতারিণী আদ্যা পিঠে আদ্যা মা। জয় ভগবান জগন্নাথ। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145। এখানে আসবো বলেই সামনে 30 সেপ্টেম্বর আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের কাছে স্নানযাত্রা উৎসবের মতো মহা উৎসব। গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দাও, আরও বেশি সুস্থ রাখো, যাতে দুয়ারে সরকার, দুয়ারে চাল, দুয়ারে সমাধান থেকে দুয়ারে রেশনটা পর্যন্ত সর্বশক্তি নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। পরমাত্মনে বলভক্ত সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমো নমো পাপহং। নমো সূচি ওং মাধব, ওং মাধব মাধব বাচি, মাধব 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 হৃদি, মাধব শরন্তি শরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্বকার্যে সুং মাধব। বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা পবিত্র সর্ববস্থান সর্ববস্থান কিবা যৎসরে যৎসরে বৃন্দে ভবং ভবানী সহিতং নমামি ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় জয় জগন্নাথ স্বামী নয়ন পদ গ্রামে জয় তম্বকেশ্বর জয় ভূষ্মেশ্বর ভীমেশ্বর জগত রহর কাশীপতি শ্রী বিশ্বনাথ জয় মঙ্গলময় উপহার হরে জয়। প্রথম হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাহেশ বানিয়েছেন, আজ থেকে 15-20 বছর আগে যদি কেউ এই মাহেশ দেখতেন তাহলে রাস্তা হারিয়ে ফেলবেন, চিনতে পারবেন না। এবং যাদের পুরীতে যাওয়ার স্কোপ নেই তারা নিঃসন্দেহে মাহেশের রথে এসে পুরীর স্বাদ গ্রহণ করতে পারবেন। আমার খুব ইচ্ছে ছিল আজকে রবিবার আজ এখানে বলরামকে সামনে রেখে তার পুজো, বলভদ্রের পুজো, তার কিছু দুস্থ মানুষ উপকার পাবেন, তাই এখানে যাবার সময় একটু মমতা ব্যানার্জির নামে পুজো দিয়ে যাব। পুজো দিয়ে মায়ের কাছে, জগন্নাথ দেবের কাছে, লক্ষ্মী দেবীর কাছে, বলরাম সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে পুজো দিয়ে মনটা খুব শান্তি হলো, কারণ আকাশে হেলিকপ্টার আর প্লেন কিছুই দেখা যাচ্ছে না। তাতে বোঝা যাচ্ছে যে এবার বোধহয় আর বহিরাগতরা স্টার ক্যাম্পেইনার থেকে নাম সরিয়ে নিয়েছে।
তবে দুঃখ কিছু নেই। অমিত শাহ আর নরেন্দ্র মোদীও যেমন স্টার ক্যাম্পেইনারে নেই, আমিও নেই, ফলে এখন ওদের আর আমার স্ট্যাটাসটা একই হয়ে গেছে। দিলীপ ঘোষ বলেছে যদি মেদিনীপুরে হারতে পারে এখানেও হারানো সম্ভব। দিলীপ ঘোষ যদি বলতে পারে, উনি এটাও বলতে পারেন শহীদ মিনার থেকে ঝাঁপ দিয়ে লাভ মরে আত্মহত্যা করাও সম্ভব, কিন্তু দিলীপ ঘোষের মতো বলছে। আসলে এটা দিলীপ ঘোষের খেলা নয়, এটা হচ্ছে ভবানীপুর থেকে কামারহাটি লক্ষ্য এবার সবার দেশের মাটি, ভবানীপুর থেকে কামারহাটি লক্ষ্য এবার সবার দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি হবে এবার বাংলার ঘাঁটি, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া, ইন্ডিয়া ওনা হ্যাভার বেটিয়া। এটা ভবানীপুরের খেলা নয়, এ খেলা কী যে খেলা বোর্জে আটজনে। তাই জন্যই প্রথম থেকে মোদী আর নরেন্দ্র অমিত শাহ দুজনেই স্টার ক্যাম্পেইনার থেকে নাম সরিয়ে নিয়েছে, কারণ না হলে কেস খেয়ে যেতেন।